আমরা 90 ভাগ মানুষ মুসলমান, কিন্তু আমরা ধর্মটাকে কতটুকু জানি আমরা জানি না। আমি যখনই শুনেছি আমার কাছে এই উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এখানে জামিয়া সালাফিয়ার যে কর্ণধার রাজ্জাক সাহেব, তার সঙ্গে কথা হচ্ছিল অল্প কিছুক্ষণের মধ্যে, তিনি বললেন যে গ্রামে গ্রামে আমরা মক্তবগুলো চালু করতে চাই। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই প্রথম আরবি শিক্ষাটা মক্তবই আমরা শিখেছি, এখন কিন্তু মক্তব নাই, মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এখানেই কিন্তু প্রাথমিক, যেমন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যা প্রাইমারি স্কুলে হয়, ধর্মীয় শিক্ষাটা কিন্তু মক্তবই হয়। তো তিনি বললেন যে আমি সারা বাংলাদেশে মক্তবগুলো চালু করতে চাই। এটা একটা ভালো উদ্যোগ এবং ইতিমধ্যেই আমরা তার বড় সন্তান, তিনি সৌদি আরব থেকে, তিনি উচ্চতর যে ডিগ্রি নিয়েছেন এবং ইসলামিক বিষয়ে লেখাপড়া করছেন, গবেষণা করছেন, তার কাছে আমরা শুনলাম যে কি কি ধরনের সামনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জামিয়া সালাফিয়া তারা এগিয়ে যাচ্ছে। এই 90 ভাগ মানুষকে পবিত্র এই ইসলাম ধর্মটা শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করলেন। এই যে জামিয়া সালাফিয়া 2016 সালে নিবন্ধন পেয়েছেন, এই নিবন্ধন তো থামিয়ে দেওয়া যেত, নিবন্ধন তো আটকায় দেওয়া যেত, নিবন্ধন দিব না, কিন্তু নিবন্ধন পেয়েছেন এই সরকারের আমলে। কারণ এই সরকার মনে করে সঠিক শিক্ষাটা গ্রহণ করুক। আমরা সঠিক শিক্ষা জানি না বলেই তো আমি বিভ্রান্ত হচ্ছি। আমি যখন জানবো না, আমি যদি না জানি দিনাজপুরের স্টেশনে কোন রাস্তা দিয়ে যাইতে হয়, আমি যদি না জানি তাহলে তো আমি সুইহারি চলে যাব। আমি যদি জানি যে এই রাস্তা দিয়ে স্টেশনে যাইতে হয় তাহলেই আমি সঠিকভাবে যাব। কাজে ইসলামটাকে যখন আমি জানতে পারবো না, তখনই আপনি আমাকে বিভ্রান্ত করতে পারবেন। আমি যদি জানতে পারি তাহলে কেউ করতে পারবে না। আমাদের এই দুর্বল জায়গাটায় জামিয়া সালাফিয়া হাত দিয়েছে, এই দুর্বল জায়গাটা আমাদের শক্ত করতে হবে। যা কিছু করছি এটার মূল লক্ষ্যটা কি? মুক্তি। আমরা তো মুক্তির জন্য এই কাজগুলো করছি, তাই না? আমি আশা করি জামিয়া সালাফিয়া বিশাল একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদের নিশ্চয়ই মুক্তি আসবে। আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।